হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা জাহিদ ব্লগস। কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের একটা যে কাজকর্মগুলো করি, তো আজকের সেই কাজের কিছু কিছু অংশ আমি শ্যুট করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো আজকের ব্লগটা একটু এলোমেলো মনে হতে পারে, কিন্তু তারপরেও আশা করি যে একেবারেই খারাপ লাগবে না। আর আজকের দিনটা আমার টুনটুনি আর আমার জন্য অনেকটা স্পেশাল করে দিয়েছে একজন যার সান্নিধ্য খুব ভালো লাগে, যাকে খুব ভালোবাসতাম। তো দেখা যায় যে সারপ্রাইজ দেওয়ার জন্য সে আমাদেরকে কিছু না বলেই চলে এসেছে। আশা করি ভিডিওটা পুরো দেখতে থাকলে তোমরা জানতে পারবে যে আসলে কে এসেছে আর কার জন্য আমরা, বিশেষ করে টুনটুনি, এত আনন্দিত। তো এই তো আমার গাছের মরিচগুলো। তো আজকে ভাবছি সবগুলো মরিচ পেকে গেছে, তো মরিচগুলো আজকে সব তুলে নেব। আসলে নিজের হাতে করে পোশাক পরতে যেমন ভালো লাগে, খাবার যদি কেউ খেয়ে প্রশংসা করে তাও যেরকম ভালো লাগে, সেরকম নিজের হাতে লাগানো গাছে যখন ফল হয় সেটাও আসলে অন্যরকম একটা অনুভূতি। আর গাছ থেকে নিজ হাতে ফলটা পেরে নেওয়াও অন্যরকম ভালো লাগা। তো মরিচগুলো যেহেতু সব একসাথেই পেকে গেছে, তো সবগুলো মরিচ তুলে নিচ্ছি। আর এই কাজটা টুনটুনির বাবাই করছে। আর আমার গোলাপ গাছে আবারও একটা দুটো ফুল এসেছে, যদিও ফুলের সাইজটা একটু ছোট, কিন্তু কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, খুব ভালো লাগছে। তো আজকে যেহেতু শুক্রবার আর আমি প্রায় সময়ই দেখা যায় যে আমরা শুক্রবারের সকালে একটু মানে ভারী খাবার খেতেই পছন্দ করি ছুটির দিন, আর বেশ কিছুদিন পর আজকে ও বাসায় আছে। সো আজকে আমি খিচুড়ি রান্না করব মুরগি দিয়ে, তো ধরতে গেলে অ্যাজ লাইক চিকেন বিরিয়ানির মতোই, বাট আমি একটু হালকা হলুদ দিয়েছি আর সেম প্রসেসটা বিরিয়ানির মতোই রেখেছি। তো এই তো আমি কিছু মুগ ডাল দিয়ে চাল ধুয়ে একটু ঝরিয়ে রেখেছি কিছুক্ষণ ভিজিয়ে, কারণ 10-15 মিনিট ভিজিয়ে রাখলে দেখা যায় যে চালটা খুব ভালো সেদ্ধ হয়। আর অনেক সময় একটু হিসেবে গরমিল হলে পানি একটু কম হলেও দেখা যায় যে মানে হয়ে যায় ভাবে। তো এ তো এখন প্রায় 11:30 বাজে, তো টুনটুনির চুল কাটানো হচ্ছে, গরম পড়ে যাচ্ছে আর ওর মাথা প্রচুর ঘামে। তো এবার ওকে চুলগুলো একদম ছোট করে দিব। খুব ইচ্ছে ছিল চুলগুলো একটু বড় করার, কিন্তু আসলে হয়তো মেবি এখনও ওর সেই বয়সটা আসেনি। তো ওর চুল কাটানো, গোছুল করানো সব কিছুই শেষ হয়ে গেছে। ওকে ফ্রেশ করে এখন আমরা, এর মাঝে আমার দুপুরে রান্নাটাও হয়ে গেছে, তো টেবিলে খাবার দিচ্ছি। আর এই যে এই গাছগুলো, কারণ এবার তাহলে বলেই ফেলি, আসলে খুকু এসেছে। আর আমার ব্লগগুলো তোমরা যারা আগে থেকেই জানো, খুকুর সাথে তোমরা খুব পরিচিত। তো এই তো দেখতে পাচ্ছ, বহুদিন পর তার খুকু আপুকে কাছে পেয়ে সে একদম খুবই হ্যাপি, আর আমরাও খুব হ্যাপি কারণ ও হুট করে চলে এসেছে, খুব ভালো লাগছে। আমিও একটু রিল্যাক্সে আছি কারণ এরা দুজন মিলে সেই আগের মতোই আবার খেলাধুলা করছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করি, কারণ টুনটুনির বাবা নামাজ পড়ে চলে এসেছে। বেশ কিছুক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। তো এখন 5:30 বাজে, এর মাঝে আমাদের খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া সব কিছুই হয়েছে। তো বেশ কিছুদিন পর যেহেতু খুকু আবার এসেছে বেড়াতে এসেছে আর টুনটুনিটাকে নিয়েও ওইভাবে বাইরে বের হওয়া হয় না, তো আজকে ওর বাবাও বাসায় আছে, বললো সে বাসায় রেস্ট নিচ্ছিল, তো ভাবলাম আমরা একটু বাইরে গিয়ে ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, টুনটুনি রেডি হয়ে গেছে, আমরাও রেডি।
তো এই তো আমরা বাইরে থেকে চলে এসেছি। জিনানের আব্বু বাসায় একা ছিল, ও নিজে নিজেই বাদাম আর মুড়ি খাচ্ছিল। এই আজকে টুনটুনির জন্য আমরা একটা পড়ার টেবিল নিয়ে এসেছি, একটা ফ্লাক্স কিনেছি। না আসলে ওকে এখনো স্কুলে দেওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ ওর কেবল 3+। তো এর জন্য ভাবলাম যে এখন থেকেই খেলার ছলে যতটুকু পারি ওকে একটু একটু পড়াই, আর এই জন্যই মূলত কেনা। তো এই তো দেখেন টেবিল নিয়ে এসে সে রীতিমতো টেবিলে বসে আছে, খুবই খুশি যে তার পড়ার টেবিল হয়েছে। আর আমার যেটা মনে হয় যে এই এজের বেবিদেরকে ওদেরকে একটা নির্দিষ্ট সময় পড়তে বসানো কিংবা একটা নির্দিষ্ট স্থানে প্রতিদিন বসানো, পড়ুক বা না পড়ুক যতটুকুই হোক, কিন্তু ওর আসলে এই বোধটা উপলব্ধি করুক যে মানে আমি যখন পড়তে বসবো আমাকে একটা পড়ার টেবিলে পড়তে বসতে হবে, চেয়ার টেবিলে। তারপরে কিংবা এই সময়টা সকালটা সন্ধ্যার পরটা, এই দুইটার সময় পড়ার একটা সময় মেনলি এখানে এই সময়টাকে আমাকে পড়তে হবে, এরকম একটা চিন্তাভাবনা যেন ওর থাকে। তো চেষ্টা করছি কিংবা চেষ্টা করার ইচ্ছা পোষণ করছি, কিন্তু জানি না কতটুকু আমি সফলতা পাবো। আমার এটা মনে হয়েছে তাই আমি করার ট্রাই করছি। এখন আল্লাহর রহমতে জানি না কতটুকু ওকে শিখাতে পারবো, তবে একটু একটু করে খেলার ছলে চেষ্টা করছি ওকে শেখানোর জন্য। তো আজকে আমরা টেবিলের সাথে কিছু বেক্সি কাপড় গজ কাপড়ও কিনেছি। তো এই কাপড়টা নিয়েছি আমার আর টুনটুনির জন্য। আর আমি আসলে সালোয়ারের জন্য স্কাই কালারটা নিতে চেয়েছিলাম কিন্তু পাইনি, পরে ইয়েলো কালারটাই নিতে হয়েছে, মসুর ডাল কালারটা। আর কুকুর জন্য 2 সেট কিনেছি, 3 পিস। তো ওড়না আসলে ওইখান থেকে এভাবে মিলিয়েই কিনেছি, বাট একটা ওড়না একদম ম্যাচ করে পেয়েছি কিন্তু আর একটা সেরকম ম্যাচ করে পাইনি, কিছুটা কাছাকাছি। তো আবার আর এক দোকানে না গিয়ে যে এক দোকান থেকেই কিনে নিয়ে এসেছি। আর টুনটুনির যখন এই ঝুড়িটা কিনেছিলাম, তবে এটা টুনটুনি তার নিজের বইগুলো রাখার জন্য নিয়ে নিয়েছে। আমরা আরও টুকটাক কিছু কেনাকাটা করেছি, কারণ কুকুর যেহেতু নতুন সংসার, আর ও এর আগে যখন এসেছিল তখন জিনানের বার্থডে উপলক্ষে এসেছিল, তো তখন এমনি একটু ব্যস্ত ছিলাম, তো সেভাবে ওকে কিছু দেওয়া হয়েছিল না। তো এর জন্য এবার টুনটুনির আব্বু বলল তো তাহলে ওর যা যা লাগে টুকিটাকে যেটুকু পারো কিনে দাও ওকে। তো এই তো ওকে টুকিটাকি কিছু কিনে দিয়েছি, গ্লাস স্ট্যান্ড, তারপর প্লেট স্ট্যান্ডগুলো, ওদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্য 2টা পানির মগ, 6টা কাঁটা চামচ, 6টা চা চামচ, 1টা তেলের জার, ছোটো ছোটো কয়টা মশলার কৌটো, এই তো টুকটাক কিছু কিনে দিলাম যাতে স্মৃতি হিসেবেও থাকে। আর ওভাবে ওকে তো বিয়ের সময় সেরকম কিছু দেওয়া হয়নি, কারণ ও নিজে পছন্দ করেই বিয়ে করেছে। সো এর জন্য ভাবলাম এখন টুকটাক আপাতত যখন এসেছে এর মধ্যে যা দেওয়া যায়। ও নিয়ে আসার পর ও আঙ্কেল ওর আঙ্কেলকে আর কি বের করে করে সব দেখাচ্ছিল। আর সেই সময় আমি ভাবলাম তাহলে আমিও একটু শুট করে নিই। Thank you.
আছে। তো এই যে ফ্রুটসের যে স্ট্যান্ডটা, এটা ওর টেবিলটা দেখতে গিয়ে ওই কুকারের যে দোকানেই দেখেছিলাম, খুব ভালো লেগেছে। এখন আমি যখন দামাদামি করছিলাম, কিন্তু লোকটা একটা টাকাও কমাতে চাইছিল না, তো ভাবলাম যে থাক কিনবো না, চলে আসি। তো যখন এসে জিনানের আব্বুর সাথে ব্যাপারটা শেয়ার করলাম, তখন সে বললো তুমি নিয়ে আসতা। তো ও আবার অফিসে গিয়েছিল সন্ধ্যার পর। তো আবার ওই দোকানে গিয়ে আমাকে রাত 10টায় ভিডিও কল দিয়ে জিজ্ঞেস করলো যে কোনটা, আমি দেখিয়ে দিলাম। তখন ও যে জিনিসটা আমার কাছে 1050 চেয়েছিল, একটা টাকাও কমাতে চাচ্ছিল না, সে জিনিসটা ওর কাছে 850 টাকায় বিক্রি করেছে। তো যাই হোক, একটু লেট হলেও আমি জিনিসটা পেয়েছি। আজকে আপাতত যেহেতু মাত্র নিয়ে এসেছে, তো রিয়েল ফল দিয়েই সাজাচ্ছি, পরে এখানে আর্টিফিশিয়াল ফল থাকবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।